এবং আজকে তার সাথে সাথে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে বাংলা ভাই কামাল ছেলে ক্ষুদিরামের শহীদ দিবস। ক্ষুদিরাম আজকে দিনে ক্ষুদিরামের বিচার হয়েছিল এবং ক্ষুদিরাম ফাঁসিতে ক্ষুদিরামের মৃত্যু হয়েছিল। এবং আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের জন্য ক্ষুদিরাম তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, এবং যে ব্রিটিশদের যে অকথ্য অত্যাচার, যে ব্রিটিশদের যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যেভাবে শোষণ করে শাসন করে আমাদের যে একদম নির্যাস তারা বার করে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে সংগ্রাম করতে শুরু করি না, সেই ইতিহাস আমরা কমবেশি সবাই জানি। কিন্তু আজকে তার থেকে তো আবার একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের প্রত্যেকটা ছাত্রের সাথে এরকম ঘটনা ঘটতে পারত বা হতে পারত। আমরা তার জায়গায় নিজেকে কল্পনা করে আমরা কিন্তু আজকে এই শোক দিবসটা পালন করি, এবং আমরা 2 মিনিট নীরবতা পালন করবো।